タイタニック এই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অনেক ইমোশনাল ঘটনা টাইটানিক এটি এমন একটি জাহাজ যার সম্পর্কে সবাই কম বেশি জানে এই অদ্ভুত জাহাজের দুঃখজনক ঘটনার চলচ্চিত্রটি দেখলে যে কোনো ব্যক্তির চোখে ঐশ্বরী চলে আসবে একটি দৈত্য আকৃতির জাহাজ যেটি সমুদ্রের বুক ভেদ করে নিজের গন্তব্যস্থলের দিকে আগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ এক প্রকাণ্ড হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক ওশানে ডুবে যায় একটা সময় যাকে দ্য আনসিঙ্কেবল শিপ অর্থাৎ জীবনে নাডোবা জাহাজ বলা হতো অবশেষে দুই টুকরো হয়ে সমুদ্রের অতলতলে পনেরোশো জন নিয়ে তলিয়ে যাই টাইটানিক সমুদ্রের নিচে দাফন হওয়া সব বড় কবরস্থান কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন কেন এই জাহাজটিকে এখনো সমুদ্রের নিচে থেকে উদ্ধার করা সম্ভব হয়নি সালে সমুদ্রের টাইটানিকের প্রথম খুঁজে পাওয়া যায় কিন্তু এখনো কেন এই জাহাজটি সমুদ্রের নিচেই পড়ে রয়েছে বর্তমানে আমাদের কাছে এত মডার্ন টেকনোলজি থাকা সত্ত্বেও কেন টাইটানিক জাহাজকে উদ্ধার করা সম্ভব হয়নি এমন নয় যে টাইটানিক জাহাজকে কখনোই তোলার প্রচেষ্টা করা হয়নি আসল সত্য হলো টাইটানিক জাহাজকে উদ্ধারের জন্য বিজ্ঞানীরা যত প্রচেষ্টা চালিয়েছে হয়তো অন্য কোনো বিষয়ে বিজ্ঞানীরা ততটা ইন্টারেস্ট দেখায়নি এই জাহাজের ভ্যালু যতটা আমরা বুঝি তার থেকেও হাজার গুণ বেশি বোঝেন ওশিয়ান এক্সপার্ট আর মারিন ইঞ্জিনিয়াররা যারা তাদের সারা জীবন এই লেজেন্ডারি জাহাজটিকে উদ্ধারের পেছনে ব্যয় করে দেয় এই জাহাজের মূল্য এতই ছিল যে জাহাজটি ডোবার পর প্রায় তেয়াত্তর বছর ধরে শুধু সার্চ করা হয় অবশেষে উনিশশো সালে ডি এস অ্যালবিন রিসার্চ সাবমেরিনের সাহায্যে টাইটানিকের ধ্বংসবশেষকে খুঁজে পাওয়া যায় তারপর থেকে প্রায় 30 বছর ধরে এই জাহাজ উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই জাহাজটিকে উদ্ধার করার জন্য বিখ্যাত আমেরিকান সমুদ্র বিজ্ঞানী রোবট থেকে শুরু করে গবেষকরা নিজ কিন্তু কেউই এই জাহাজটিকে উদ্ধার করতে পারেনি তবে এই জাহাজের সঙ্গে জড়িত পাট আর মূল্যবান রত্নকে উদ্ধার করা সম্ভব হয়েছে যেগুলি আমেরিকার মিউজিয়ামের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু টাইটানিক আজও সমুদ্রের নিচে পড়ে রয়েছে টাইটানিককে উদ্ধার করার জন্য সর্বপ্রথমে সাবমেরিন আর চম্বুকের ব্যবহারের কথা বলা হয় কিন্তু এই জাহাজটির ওজন প্রায় চল্লিশ হাজার টন তাছাড়া সমুদ্রের গভীরে পানির চাপ এতই বেশি এই চল্লিশ হাজার টন জাহাজ আরও কয়েকগুণ বেশি ভারী হয়ে যাবে এই কারণে মোটা কেবিল আর অ্যাডভান্স সাবমেরিন জাহাজের ওজনকে সহ করতে পারবে না টাইটানিক জাহাজ পানির উপরিভাগ থেকে প্রায় চার কিলোমিটার নিচে রয়েছে যেখান থেকে কেবলমাত্র এক স্কোয়ার সেন্টিমিটারের বস্তুকে টানার জন্য প্রায় দুশো কিলোমিটার ফোর্সের প্রয়োজন যা সেই সময়ের টেকনোলজি অনুযায়ী অবাস্তব বর্তমানেও এই কাজটি করা কোনো সাধারণ বিষয় নয় এই কারণে একুশ শতাব্দী কেবলমাত্র টাইটনিককে উদ্ধারের পরিকল্পনা করতে করতেই কেটে যায় অবশেষে এক্সপার্টদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তারা এমন সব অদ্ভুত পরিকল্পনা করতে শুরু করে যা কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয় তাদের কাল্পনিক শিশুশুলা প্ল্যানগুলি শুনলে যে কেউ হাসি দমিয়ে রাখতে পারবে না কিছু এক্সপার্টরা পরামর্শ দেন টাইটানিক জাহাজকে উদ্ধারের জন্য পিং পং বলের সাহায্য নিতে হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি এখানে হালকা ছোট পিং পং বলের কথা বলছি তাদের মতে টাইটানিক জাহাজের ভিতর পিং পং বল দিয়ে পূর্ণ করে দিলে টেনে তুলতে সুবিধা হবে কিন্তু উপদেশকরা খেয়াল করেনি জাহাজের ধ্বংসবশেষের কাছে পৌঁছানোর পূর্বেই পানির চাপে বলগুলি ফেটে যাবে আবার কিছু এক্সপার্টরা পরামর্শ দেন বেলুনের সাহায্যে টাইটানিককে উদ্ধার করা সম্ভব হবে এই আইডিয়াটি সবথেকে অদ্ভুত আর হাস্যকর ছিল এক্সপার্টদের প্ল্যান অনুযায়ী হিলিয়াম গ্যাসপূর্ণ বড় বড় বেলুনকে টাইটানিকে বেঁধে দেওয়া হবে ফলে বেলুনগুলি নিজে নিজেই জাহাজকে নিচে থেকে উপর দিকে টেনে তুলে নিয়ে আসবে আসলে তারা বেলুনকে হট এয়ার বেলুনের মতো ব্যবহার করতে চাই কিন্তু তাদের এই আইডিয়াটি শুনলে যে কেউ বলবে গবেষকরা হয়তো সস্তা নেশা করে ভুলভাল বকছে মন গড়া পরামর্শ দেওয়া অনেক সহজ ব্যাপার কিন্তু যখন প্রসঙ্গ আসে রিয়ালিটির তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় পরামর্শ দেওয়া ব্যক্তিরা একবারও কেউ ভাবেনি চার কিলোমিটার পানির নিচে বেলুনের ভিতর হিলিয়াম গ্যাস দিয়ে কিভাবে বেলুনগুলিকে ফোলাবে তাদের কারো কাছে এর উত্তর ছিল না ফলে তাদের প্ল্যান বানের জলে ভেসে যায় এমনই আরও একটি শিশুশুলা পরামর্শ দেন আর্থার হিকি যিনি পেশায় একজন কন্ট্রাক্টর তার এই পরামর্শটি কিছুটা কার্যকারী মনে হয়েছিল তবে বাস্তবে অসম্ভব অর্থার ডেন্সিটির কথা মাথায় রেখে পরামর্শ দেন যদি সমগ্র জাহাজকেই বরফ দিয়ে জমিয়ে দেওয়া হয় তাহলে পানির উপরিভাগে ফাঁসতে থাকবে কারণ পানির তুলনায় বরফের ডেন্সিটি অনেক কম হয় এই কারণে ড্রিংসে বরফগুলি উপর দিকে ফ্লট করে কিন্তু এখন প্রশ্ন হল এত বিশাল জাহাজকে কিভাবে বরফে রূপান্তর করা হবে এই পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার জন্য আমেরিকার বিজ্ঞানী জন পিয়ার্স একটি সুন্দর পরামর্শ দেন পিয়ার্সের মতে যদি আমরা জাহাজের আশেপাশের পানিকে বরফে রূপান্তর করতে পারি তাহলে সেটা নিজে থেকেই পানির উপরিভাগে ফেঁসে উঠবে আর সহজে জাহাজকে উপকূলে নিয়ে চলে আসতে পারব তার জন্য আমরা লিকুইড নাইট্রোজেনের সাহায্য নিতে পারি কিন্তু ব্রিটেনের একটি বিখ্যাত কেমিক্যাল কোম্পানি যখন লিকুইড নাইট্রোজেনের হিসাব করেন তার মতে এই কাজটি করার জন্য প্রায় পাঁচ লাখ টন লিকুইড নাইট্রোজেন ব্যয় করতে হবে তবে টাইটানিকের আশেপাশের এরিয়াকে বরফে রূপান্তর করা সম্ভব হবে এই মাত্রাটি এতই বেশি যে সর্বপ্রথম লিকুইড নাইট্রোজেন যোগাড় করাই একটি বড় চ্যালেঞ্জিং কাজ তাছাড়া যদি এই মাত্রাটিকে অ্যারেঞ্জও করে ফেলা হয় তার থেকেও বড় চ্যালেঞ্জিং কাজ হবে এত পরিমাণ নাইট্রোজেনকে চার কিলোমিটার সমুদ্রের গভীরে পৌঁছানো এমনই অদ্ভুত হাস্যকর পরামর্শ আসতে থাকে কিন্তু যখনই প্রশ্ন আসে বাস্তবায়ন করার তখনই সবার মুখে লাগাম পড়ে যায় কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞানীরা হাল ছাড়েনি তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শুধু আমেরিকা নয় বরং বিশ্বের বহু দেশের এক্সপার্টরা টাইটানিককে উদ্ধারের জন্য পরামর্শ দেওয়া শুরু করেছে এমনই একটি পরামর্শ দিয়েছিলেন সোভিয়েত লেজেন্ডারি শিপ বিল্ডার মিখাইল রুনিটকি মিখাইল খুব সুন্দর সাবমারিন ডিজাইনার হিসাবে পরিচিত তার অনেক সাবমারিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল টাইটানিকের উদ্ধারের জন্য মিখাইল পুরো ক্যালকুলেশনের সঙ্গে পরিকল্পনা করেন তার মতে টাইটানিককে উদ্ধারের জন্য সর্বপ্রথম জাহাজের গায়ে জমে থাকা শ্যাওলা আর ময়লা আবর্জনাকে পরিষ্কার করতে হবে এই কাজটি করার জন্য শক্তিশালী মেশিনের সাহায্য নিতে হবে এই মিশনটিকে সম্পূর্ণ করার জন্য প্রয়োজন পন্টুন বোর্ড যাকে শক্তিশালী কেবিল দিয়ে টাইটানিকের সঙ্গে বাঁধতে হবে আর এই বোটের টান পড়লে টাইটানিক ঊর্ধ্বমুখী চাপে উপর দিকে উঠে আসবে কিন্তু সমস্যা হলো টাইটানিক ধরে পানির নিচে পড়ে রয়েছে বহুদিন যার ফলে বর্তমানে তার ওজন প্রায় দেড় লাখ ফলে এই জাহাজটিকে কেবলমাত্র পন্টুন বোট আর কেবিলের সাহায্যে উদ্ধার করা কখনোই সম্ভব নয় উপর দিকে টানার জন্য প্রয়োজন আরও শক্তিশালী মেশিন আর গ্যাস দিয়ে পূর্ণ সাবমেরিন যাদের ভিন্ন ভিন্ন পর্যায়ে পরিজন পড়বে মিখাইলের এই পরিকল্পনাটি ছিল সবথেকে কার্যকারী কিন্তু আবারও সমস্যা সৃষ্টি হয় যখনই প্রশ্ন ওঠে বিদ্যুতের কারণ এই সব মেশিনগুলিকে পানির নিচে অপারেট করার জন্য প্রয়োজন ইলেকট্রিসিটি সমুদ্রের চার কিলোমিটার নিচে বিদ্যুৎ কিভাবে জেনারেট করবে কারণ টাইটনিক সমুদ্রের অনেক নিচেই রয়েছে যখনই এই প্রশ্নটি ওঠে সবার মুখে আবারও লাগাম লেগে যায় আনুমানিক হিসাব করে বলা হয় এই প্লান্টটির জন্য প্রায় কুড়ি মিলিয়ন কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটির প্রয়োজন এর জন্য একটি বিশাল পাওয়ার প্লান্টের পরিজন কিন্তু সমুদ্রের অত গভীরে সুবিশাল পাওয়ার প্লান্ট নির্মাণ করা অসম্ভব তাই তারা চিন্তাভাবনা করে ভাসমান পাওয়ার প্লান্ট তৈরি করবে কিন্তু সমস্যা হলো সমুদ্রের অত গভীরে বিদ্যুৎবাহী কেবিলকে কিভাবে পৌঁছানো সম্ভব কারণ পানির প্রেসারের কারণে ফেটে যাবে এই প্রজেক্টটি বাস্তব রূপ দিতে গেলে প্রচুর অর্থেরও ব্যয় হবে তাছাড়া সমুদ্রের মাঝে ফ্লটিং পাওয়ার প্ল্যান্ট স্থাপন করাও অসম্ভব একটি কাজ একদিকে মিকাইল ফ্লটিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণের পরামর্শ দেন অন্যদিকে কিছু এক্সপার্টরা সাবমেরিনের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ইনস্টল করার পরামর্শ দেন কিন্তু যখনই এই প্রজেক্টটিকে ক্যালকুলেশন করা হয় সঙ্গে সঙ্গে তারা প্রজেক্টটিকে বাতিল করে দেয় কারণ টাইটানিককে উদ্ধারের জন্য যত অর্থের ব্যয় হবে তা রিকভার করতে একশো বছরের সময় লাগবে তাও উদ্ধার করা সম্ভব হবে না হয়তো এই কারণেই কোনো সম্পূর্ণ কোম্পানি চায় না এই ব্যয়বাহুল প্রোজেক্টে কাজ করতে তাই এই অপারেশনটিকে হোল্ড করা হয় প্রায় তিরিশ বছর ধরে উদ্ধারের জন্য বিশ্বের বিখ্যাত এক্সপার্টরা ইউনিক ইউনিক পরামর্শ দেয় কিন্তু কখনো ব্যয়বাহুলের কারণে আবার কখনো অ্যাডভান্স মেশিনের অভাবের কারণেই এই প্ল্যানটিকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়নি কোনো কোম্পানি একটি প্রোজেক্টে তখনই হাত দেয় যখন সে ওই প্রোজেক্টটি থেকে প্রফিট পায় সবাই তো টাইটনিককে উদ্ধারের জন্য পরামর্শ দিতে থাকে কিন্তু কেউই ভাবেনি এই ধ্বংস হওয়া জাহাজটিকে উদ্ধার काजे आस কল্পনা করুন যদি কোনো কোম্পানি এই জাহাজটিকে বিপুল অর্থ ব্যয় করেও উদ্ধার করতে পারে সে কি পারবে তার ব্যয়িত অর্থকে জোগাড় করতে যদি কোনো কোম্পানি তাদের অর্থ দিয়ে জাহাজটিকে উদ্ধার করে একটি মিউজিয়ামও বানায় তাহলে একশো বছর লাগবে ব্যয়িত অর্থ রিকভার করতে যদিও এই জাহাজের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে রয়েছে কিন্তু কোনো কোম্পানি এত বড় ঝুঁকি নিতে পারবে না বর্তমানে টাইটানিকের অবস্থা অনেকটা এমন হয়ে গেছে প্রায় একশো বছর ধরে সামুদ্রিক ব্যাকটেরিয়া জাহাজটিকে খেয়ে যাচ্ছে মনে করা হয় আরও তিরিশ বছরের মধ্যে ক্ষুধার্থ ব্যাকটেরিয়া জাহাজটিকে পুরো গায়ে করে দেবে তাছাড়া এই জাহাজের মধ্যে অনেক সামুদ্রিক প্রাণী বাসা বেঁধেছে ইউনেস্কো দু এক সালে এই জাহাজটিকে আন্ডার ওয়াটার কালচারাল হেরিটেজের একটি প্রোটেক্টেড সাইট ঘোষণা করে বর্তমানে এই জাহাজটি উদ্ধার করতে যত অর্থের ব্যয় হবে ওই টাকা দিয়ে একটি ক্রুজশিপ কিনে নেওয়া যাবে তাই টাইটানিককে উদ্ধার করা সম্পূর্ণ পাগলামি হবে আপনাদের কি মনে হয় ভবিষ্যতে টাইটানিককে কি উদ্ধার করা সম্ভব হবে কমেন্ট করে জানাবেন তবে এই জাহাজটিকে উদ্ধার করা সম্ভব না হলেও টাইটানিকের রহস্য এখনো শত বছর মানুষের মন থেকে মুছে যাবে না আজকের ভিডিওটি এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরে